ভাই আমার কথা শোনো, ভিক ভিক মোদার জন্য হাফেজখানায় যেয়ে কোনো লাভ নাই। এই সারা দেশের মানুষ হাফেজ ডাইকা মোদার জন্য কোরআন খতম দেয়, তুই দেখোস নি? তুমি তো আমার বড়, কোনোদিন কি দেখছো বাবারে কোরআন পড়তে? বাবা তো কোরআন পড়া জানতো না, এ পড়বো কি করে? বাবা না বিয়ে পাশ করে সরকারি চাকরি নিয়েছিলেন, বিয়ে পাশ করলেই কোরআন জানতে হবে। তুই বাড়ি গিয়া জানাজার ব্যবস্থা কর, আমি হেফজেখানায় গিয়া হাফেজ নিয়ে আসি। আরে দাঁড়াও দাঁড়াও, শোনো শোনো, জানাজার ব্যবস্থা তুমি করো, আমি হাসপাতালে গিয়ে কয়েকজন ডাক্তার ডেকে নিয়ে আসি। ডাক্তার কার জন্য? বাবার জন্য, মোদার জন্য। ডাক্তার তোর কি মাথা খারাপ হয়েছে? হ্যাঁ, তুমি মোদার জন্য হাফেজ আনতে পারলে কয়েকজন ডাক্তার আনলে দোষ কি? তুই নিজে একজন ডাক্তার, মূর্খ নস। ডাক্তাররা মোদার জন্য কিছুই করতে পারবে না, সেটা তুই আমার থেকে ভালো জানিস। তাই যদি বিশ্বাস করো তাহলে এটাও বিশ্বাস করা উচিত যে মোদার সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই। কোরআনের সম্পর্ক জিন্দার সাথে। যে বাবা জীবনেও কোরআন পড়ে নাই, কোরআন ধরে নাই, অহন হাফেজ ডাইকা হাজার কোরআন খতম দিলেও বাবার কোনো কাজে আসবে না। থাম থাম, এই ডাক্তার থেকে মুক্তি হলি কবে? মুক্তি না মুক্তি না, আমি মুসলিম, প্রথমে মুসলিম হয়েছি পরে ডাক্তার হয়েছি। শোনো, আমি একজন ডাক্তার, আমাকে জিন্দার জন্য না মুর্দার জন্য কল করা হয়? জিন্দার জন্যই কল করে। তাহলে কোরআনও জিন্দার জন্য মুর্দার জন্য নয়। এখন কান্দায় কোনো লাভ নাই, এই কান্দা যদি বাবা জিন্দা থাকতে কান্দতে পারতাম তাহলে বাবার জন্য মঙ্গলময় হতো। ভাই ভাই এখন কান্দে কোনো আর লাভ নাই, যাওয়া বা তো হয়েই গেছে, পরকালে বাবা অন্ধ হয়ে উঠব। অহন আর কোনো বাবা যেন পরকালে অন্ধ হয়ে না ওঠে, এটা আমরা বুঝাই, যাতে তারা যেন কোরআন বুঝে পড়ে। ঠিকই বলেছিস, চল আমরা এখন এখন থেকে সব বাবারে বুঝাই, যাতে আর কোনো বাবাই পরকালে আমাদের বাবার মতো অন্ধ হয়ে না উঠে।